এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকা অবস্থান কর্মসূচির আজকের দ্বিতীয় দিন এবং তাদের ঘোষণা জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। তো তারা বলেছেন তাদের অভিযোগ দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মধ্যে পাহাড় সমান বৈষম্য রয়েছে, তারা এই বৈষম্য থেকে মুক্তি চায় আর এই বৈষম্য থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে জাতীয়করণ। মঙ্গলবার থেকে তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করে তারা বলেছেন দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং এদিন সকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10টা থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় এবং আজকে এই অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন। এবং তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে এলেও তাদের দাবি অপেক্ষিত রয়ে গেছে, তাই কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রতিদিন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। তাদের উল্লেখযোগ্য যে দাবিগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে তাদের যে বাড়ি ভাড়া, তাদের যে মেডিকেল ভাতা এবং তাদের যে উৎসব ভাতা, এই দাবিগুলো তাদের দীর্ঘদিনের। এবং এই দাবিগুলোর পাশাপাশি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবকের জন্য তাদের যে দাবিটি এবং সকলের সুবিধার জন্য তাদের একটি দাবি একটি মাত্র চাওয়া, সেটি হচ্ছে জাতীয়করণ। কারণ এই জাতীয়করণ করলে যত না শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সুবিধা পাবেন তার চেয়ে বেশি সুবিধা পাবে আমাদের যারা অভিভাবক রয়েছেন, অভিভাবকদের ছেলে মেয়ে বা যা সন্তানরা যারা পড়ালেখা করেন তারা স্বল্প বা অল্প খরচ দিয়ে তারা কিন্তু তাদের পড়ালেখাটা চালিয়ে যেতে পারবে। এবং তাদের এই